15ই ডিসেম্বর সন্ধ্যায় পিসিচন্দ্র গার্ডেনে ছিল গৌরব দেবলিনার রিসেপশন, যেখানে কিন্তু একেবারে নজর কেড়ে নিয়েছিলেন সাদা গাউনে দেবলিনা এবং গৌরবে পরনে ছিল কালো রঙের স্যুট। আর দুজনের মধ্যে পাশ্চাত্যর এই প্রভাবটা কিন্তু বেশ মানিয়েছিল। গৌরব দেবলিনা কেক কেটে আংটি বদল করা থেকে শুরু করে তাদের রিসেপশনে বসেছিল টলি থেকে টেলিটাউনের এক ঝাঁক তারকার মেলা। উপস্থিত ছিল কিন্তু করুণাময়ী রানী রাসমণির পুরো টিম। এই রিসেপশনে সবচেয়ে নজর কেড়েছেন রাসমণির চরিত্রাভিনেত্রী দিদিপ্রিয়া রায়। শর্ট ড্রেস, বক্কার চুলে দিদিপ্রিয়াকে কিন্তু লাগছিল একেবারে অনন্যা। রানী রাসমণির জামাই অর্থাৎ মথুরা মোহনের রিসেপশন বলে কথা, তাই একেবারে চমক দিয়ে দিয়েছেন দিদিপ্রিয়া রায়। বিয়েটা যেরকম গ্র্যান্ড ভাবে করেছেন তারা, সেরকম ভাবেই কিন্তু তারা একের পর এক পার্টি দিয়েই চলেছেন। বৃহস্পতিবার রাতেই ছিল এই জুটি গ্র্যান্ড রিসেপশন। ভিড় জমিয়েছিলেন টলিগঞ্জের এক ঝাঁক তারকা। বিয়ের পার্টিতে যেখানে গৌরব দেবলিনা বেছে নিয়েছিলেন ওয়েস্টার্ন পোশাককে, সেখানে কিন্তু রিসেপশনের জন্য তার একেবারে সাবেকি সাজে ধরা দিলে। গৌরবকে যেখানে দেখা গিয়েছে নীল রঙের বন্ধ গলার শেরওয়ানিতে, সেখানে কিন্তু দারুণ মানসই লেগেছে তার পাশে দেবলিনাকে দুধে আলতা রঙের বেনারসিতে। তাদের রিসেপশনে কে না ছিলেন? ছিলেন মিমি চক্রবর্তী, যেখানে তাকেও দেখা গিয়েছে নীল সাবেকি পোশাকে। তবে কি শুধুমাত্র মিমি নাকি? না, তার সাথে সাথে অঙ্কুশ ও ইন্দ্রিলাও পৌঁছে গিয়েছিলেন। অঙ্কুশের কিন্তু পোশাকের নীল রঙকে দেখা গিয়েছে সেই নীল রং গায়ক অনেক ধরের পোশাকেও। নবদম্পতির সম্পর্ক নিয়ে যেরকম ছিল গুঞ্জন, সেরকমই কিন্তু টলিপাড়ায় এখন গুঞ্জন রয়েছে আরেকটি চর্চিত জুটিকে নিয়ে, যারা হলেন রাহুল এবং সন্দীপ্তা। তাই দেবলীনা এবং গৌরবের এই রিসেপশনে কিন্তু উপস্থিত থাকতে দেখা গিয়েছে তাদের দুজনকেও। আর এখানে নীল রঙের ছোঁয়া পাওয়া গিয়েছে সন্দীপ্তার সুন্দর দোপাট্টায়। নবদম্পতিকে তাই শুভেচ্ছা জানাতে পৌঁছে গিয়েছিলেন বনি কৌশানী থেকে অঙ্কুশ ইন্দ্রিলা, মিমি চক্রবর্তী এবং টলিপাড়ার আরও অনেকে।